আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সবেমাত্র পুলিশ কনস্টেবল পদের পরীক্ষায় আবেদন করেছো, এখন কিভাবে প্রস্তুতি নিবা, এবং সম্মানিত যারা অভিভাবক বিন্দু রয়েছেন, আপনার সন্তান অথবা ছেলে অথবা মেয়ে তারা কিভাবে প্রস্তুতি নিতে পারে, আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে বা তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। পুলিশ কনস্টেবল পদের জন্য তোমরা কিভাবে শারীরিক পরীক্ষার প্রস্তুতি শুরু করবা, লিখিত পরীক্ষার প্রস্তুতি নিবা, ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিবা এবং মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিবা, সেই বিষয়গুলো নিয়ে আজকের পুরো ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবা। আশা করি ইনশাল্লাহ অনেক কিছু বিষয় তোমরা জানতে পারবা এবং শিখতে পারবা। পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, শারীরিক পরীক্ষা যাচাই বাছাই কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। অনেক জেলার প্রার্থীরা এখনও এক মাসের মতো হাতে সময় পাবা অথবা দেড় মাসের মতো হাতে সময় পাবা। এই সময়টাকে সম্পূর্ণ কাজে লাগাতে হবে, পরিকল্পনার মাধ্যমে, সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমাদেরকে কাজে লাগাতে হবে। যারা শারীরিকভাবে দুর্বল তারা কিন্তু অনেক সময় দেখা যায় পুলিশের যে সাতটা ইভেন্ট রয়েছে সেই সাতটা ইভেন্টের যে কোনো একটাতে সে বাদ পড়ে যেতে পারে। এখন আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা আসে প্রস্তুতি নিতে এবং যারা সবসময় আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখো বা আপনারা যারা দেখেন, আপনারা জানেন বা তোমরা জানো আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে কিভাবে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার বিষয়গুলোর জন্য আমরা সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনাগুলো দিয়ে থাকি। আমার ভিডিওর স্ক্রিনে একটু লক্ষ্য করো, যারা পুলিশ কনস্টেবল পদের জন্য প্রস্তুতি নিতে আসে আমরা কিভাবে সাতটা শারীরিক ইভেন্টের জন্য আমাদের একাডেমির গ্রাউন্ডে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাই তার একটা ভিডিও তোমরা একটু দেখো। বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা 200 মিটার দৌড়ের প্রস্তুতি নিচ্ছে 28 সেকেন্ডে। তোমরা দেখতে পাচ্ছ বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা 3.5 ফিট হাইজাম্প দেওয়ার চেষ্টা করছে। এরপরে 10 ফিট লং জাম্প দেওয়ার চেষ্টা করছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বর্তমান ব্যাচের শিক্ষার্থীরা 35 সেকেন্ডে 15টি পুশ আপ দেওয়ার চেষ্টা করছে। এবং পুলিশের সবথেকে খুব কঠিন পরীক্ষা, খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ, 1600 মিটার দৌড়। আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা দেখো আমাদের গ্রাউন্ডে 1600 মিটার দৌড়ের প্রস্তুতি তারা নিচ্ছে। এরপরে 150 পাউন্ড ওজনের পুরুষ প্রার্থীদেরকে 30 ফিট দূরত্বে ড্রাগিং অর্থাৎ টায়ার নিয়ে 30 ফিট দূরত্ব অতিক্রম করতে হয়, সেটাকে ড্রাগিং বলে। দেখো আমাদের স্টুডেন্টরা ড্রাগিং অনুশীলন করছে।
এরপরে রোপ ক্লাইম্বিং রয়েছে, আমাদের শিক্ষার্থীরা দেখো 12 ফিট রোপ ক্লাইম্বিং করার চেষ্টা করছে। এই হচ্ছিল আমাদের একাডেমির প্রস্তুতির একটা চিত্র তোমাদের সঙ্গে তুলে ধরলাম। যারা আরও প্রস্তুতির ভিডিও দেখতে চাও বা আপনারা যারা দেখতে চান আমাদের সোলজার ট্রেনিং একাডেমির, এই ভিডিওটা শুধু দেখলে বা শুনলেই হবে না, আমাদের একাডেমির চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যান বা তোমরা যাও, চ্যানেলে যাও গিয়ে দেখো, ওখানে হাজারখানিক টিউটোরিয়াল রয়েছে যে আমাদের একাডেমিতে আমরা কীভাবে সবগুলো বাহিনীর জন্য, বিশেষ করে পুলিশের জন্য আমরা প্রার্থীদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলছি। যারা দুর্বলতা মনে করছো শারীরিকভাবে, তারা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে। জানুয়ারির 6 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে, তোমরা চাইলে এখানে এসে প্রস্তুতি নিতে পারো। আমরা সঠিক গাইডলাইনগুলো দেব, সঠিক দিক নির্দেশনাগুলো দেব। এই গাইডলাইন এবং দিক নির্দেশনাগুলো যদি তোমরা মেনে চলতে পারো, অবশ্যই তোমরা শারীরিকভাবে দক্ষ হয়ে উঠবা এবং পরীক্ষার কেন্দ্রে যখন যাবা তখন বাদ পড়ার কোনো আর কারণ থাকবে না। এটা গেল শুধুমাত্র শারীরিক পরীক্ষার প্রস্তুতি। এখন অনেকের প্রশ্ন যে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে লিখিত পরীক্ষার জন্য কোনো কোর্স করানো হয় কিনা। আমরা লিখিত পরীক্ষার জন্য যারা 1 মাসে প্রস্তুতি নিতে আসে পুলিশ কনস্টেবল পদের, তাদেরকে আমরা 1 মাসে 100টি লাইভ ক্লাস করে। অর্থাৎ পুলিশ কনস্টেবল পদে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমাদের 4টা বিষয়ের উপরে পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 4টা বিষয়ের উপরে 45 নম্বরের প্রশ্ন থাকবে। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যারা বর্তমান ব্যাচের স্টুডেন্টরা, দেখো একটু ভিডিওতে, বর্তমান ব্যাচের স্টুডেন্টরা এখানে পরীক্ষা দিচ্ছে, সব ক্লাস করছে, এখানে আমরা 1 মাসের কোর্সে যারা আসে তাদেরকে 100টা এই 4টা বিষয়ের উপরে লাইভ ক্লাস করে। বিভিন্ন স্যাররা এসে সুন্দরভাবে নোট সাজেশন দিয়ে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে তাদেরকে শিখায়, বোঝানোর চেষ্টা করে। এবং 100+ আমরা মডেল টেস্ট নেই। পুলিশে যেভাবে রকম প্রশ্ন আসে, পুলিশে যেভাবে প্রশ্নগুলো এসে থাকে, সে আলোকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে 100+ মডেল টেস্ট নিয়ে থাকি। যারা আমাদের এখানে এসে প্রস্তুতি নেয় তারা 95% কমন পায় পরীক্ষায়। বিগত বছরে যারা চান্স পেয়েছে পুলিশ কনস্টেবল পদে, আমাদের একাডেমির শিক্ষার্থীরা কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ বা থার্ড হয়ে চান্স পেয়েছে বিভিন্ন জেলা থেকে সকল পরীক্ষায়। যারা পরীক্ষা দিতে যাবা পুলিশ কনস্টেবল পদে, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, লিখিত পরীক্ষাটাকে অবহেলা করা যাবে না। তুমি শারীরিকভাবে অনেক ভালো এবং অনেক সক্ষম ধরে নিলাম, কিন্তু লিখিত পরীক্ষা না পড়ার কারণে পরীক্ষা দিয়ে যদি তুমি 20-25 পাও তাহলে কিন্তু চান্স পাওয়া সম্ভব হবে না। বিগত বছরগুলোতে আমরা দেখেছি অনেক জেলায় 40 পেয়েছে তখন চান্স পেয়েছে, অনেক জেলায় 45-এর মধ্যে 35 পেয়েছে তখনই রিটেন পরীক্ষা পাস করতে সক্ষম হয়েছে। সে কারণে লিখিত পরীক্ষা থেকে তোমাদের গুরুত্ব দিতে হবে। ক্লাস 9-10-এ যে বইগুলো ছিল বাংলার বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো পড়ো ভালোভাবে। ব্যাকরণ বিষয়ের উপরে প্রশ্ন আসে, এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে, রচনা লেখা, পত্র লেখা, দরখাস্ত লেখা, এই বিষয়গুলো ভালোভাবে পড়ে ফেলতে হবে। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা আসতে পারে, এরপরে ইংরেজির ক্ষেত্রে গ্রামারের বিষয় আসবে, প্যারাগ্রাফ একটা আসবে, এরপরে আর্টিকেল আসতে পারে, প্রিপোজিশন আসতে পারে, সেন্টেন্স কারেকশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সলেশন আসতে পারে। এই জিনিসগুলো একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করবা এবং পড়ে ফেলবা সাজেশন মাফিক। গণিতের ক্ষেত্রে বলে দিই, মান নির্ণয়ের অঙ্ক আসে, জ্যামিতির সংজ্ঞা আসে, লসাগু, গসাগু, লাভ ক্ষতির অঙ্কগুলো আসে, অনুপাতের অঙ্কগুলো আসে, পিতাপুত্রের বয়সের অঙ্কগুলো আসে, সরল করা অঙ্কগুলো আসে, উৎপাদকের অঙ্কগুলো আসে। এই জিনিসগুলো একটু লক্ষ্য করো, এগুলো কিন্তু তোমরা ক্লাস 8-9-এই পড়ে আসছো, ওই বিষয়গুলো একটু পড়তে হবে। এরপরে সাধারণ বিজ্ঞানে সাধারণ জ্ঞান রিলেটেড কিছু প্রশ্ন আসবে, সাধারণ বিজ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন আসবে। ভালো সাধারণ জ্ঞানের বই পড়তে পারো, ক্লাস 8-এ অথবা ক্লাস 9-এ যে সাধারণ বিজ্ঞানের বই ছিল সেই বইয়ের MCQগুলো সুন্দরভাবে পড়তে পারো, এগুলো পড়ে যেতে হবে। এগুলো পড়ে গেলে তখনই তোমরা ইনশাল্লাহ লিখিত পরীক্ষা ভালো করতে পারবা।
আর যারা আমাদের একাডেমিতে আসবা তারা তো ভালোভাবে প্রস্তুতি নিতেই পারবা। আমরা তোমাদেরকে গাইডলাইন দেব, আমরা তোমাদেরকে সাজেশন দেব, আমরা তোমাদেরকে শিট দেব, আমরা অধিক সংখ্যক মডেল টেস্ট নেব। এতে করে তুমি আগে থেকে প্রস্তুতির মাধ্যমে নিজেকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে সক্ষম হবা। শুধুমাত্র আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা শারীরিক এবং লিখিতই কোর্স করাই না। তোমরা এখন একটু দেখো আমাদের একাডেমিতে পুলিশ কনস্টেবল পদের জন্য আমরা এইভাবে ডেমো ভাইবাগুলো করিয়ে থাকি, কারণ ভাইবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় 15 নম্বর থাকবে। ভাইবা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় 15 নম্বর পেতে চাইলে তোমাদেরকে এখন থেকে খুব ভালোভাবে ভাইবা দেওয়ার প্র্যাকটিস করতে হবে। অনেকে ভাইবা পরীক্ষা দিতে গিয়ে তোমার নার্ভাস হয়ে যাও, জানা জিনিস বা কমন প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারো না। এতে করে অনেক ভালো ছাত্র লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা পাশ করার পরেও কিন্তু তারা বাদ পড়ে যায়। তো বাদ পড়া যাবে না, তুমি লিখিত পরীক্ষা চান্স পাওয়া মানেই তোমাকে ভাইবা পরীক্ষা ভালো করে বা মনস্তাত্ত্বিক পরীক্ষা ভালো করে তোমাকে ফাইনালি চান্স পেতে হবে। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা এখানে হিউজ পরিমাণে আইকিউ পরীক্ষার বিষয়গুলো শিখিয়ে দিই, কোন প্যাটার্নের আইকিউগুলো আসতে পারে বা জিজ্ঞাসা করতে পারে, ভাইবাতে কোন প্রশ্নগুলো আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা শিখাই, প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হবে সেটা পর্যন্ত আমরা শিখাই দিই। এতে করে আমাদের ছাত্ররা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভালো করতে সক্ষম হয়। এখন সিদ্ধান্ত তোমাদের। আমাদের জানুয়ারি 6 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে পুলিশ কনস্টেবল পদের। অলরেডি আমাদের ডিসেম্বর আমরা 2টা ব্যাচ শেষ করেছি, জানুয়ারিতে আমাদের 3য় ব্যাচ শুরু হবে পুলিশ কনস্টেবল পদের। যারা চিন্তা করছো বা আপনারা যারা চিন্তা করছেন আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে পাঠাতে পারেন। এখানে স্বল্প খরচে থাকা খাওয়ার সব ব্যবস্থা রয়েছে এবং উন্নত মানের কোচিং ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করি একজন প্রার্থীকে বা দুর্বল প্রার্থীকে দক্ষ এবং যোগ্য কীভাবে তৈরি করতে হবে। আর একটা কথা বলে রেখে, অনেকে হয়তো বা গতবারে পরীক্ষা দিতে গিয়ে তোমরা শারীরিক পরীক্ষা আউট হয়েছো, অনেকে দেখা যাবে লিখিত পরীক্ষা আউট হয়েছো, অনেকে দেখা যাবে ভাইবা পরীক্ষা আউট হয়েছো, তার মানে তোমার ভিতরে কিন্তু যোগ্যতা রয়েছে। এখন শুধুমাত্র সঠিক গাইডলাইন মেনে সঠিক পরামর্শ মেনে আর একটু দক্ষ করতে হবে, তাহলে তুমি দেখবা যে ইনশাল্লাহ এবারের মাঠে তুমি চান্স পেয়ে গেছো। এবং গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে SMS-এর আসার অপেক্ষায় থাকবা যে SMS আসবে তখন হয়তো বা আমি প্রস্তুতি শুরু করব। গতবারে আবেদন করেছিলাম SMS আসেনি, এটা আসলে অনেকে অনেকভাবে কথা ছড়ায়। SMS যদি তুমি সঠিকভাবে আবেদন করো, তোমার বুকের মাপ, উচ্চতা, বয়স, তারপর ওজন, তোমার অন্যান্য তথ্য যদি ঠিক থাকে তাহলে তোমার অবশ্যই SMS আসবে। আর যদি না আসে সেক্ষেত্রে আসলে করার কিছু নাই, সঠিকভাবে আবেদন করার পরও যদি না আসে তখন আর করার কিছু নাই। তবে সঠিকভাবে তথ্য যদি তুমি ফিল আপ করে থাকো আবেদনের সময় অবশ্যই তুমি ধরে নেবা তোমার SMS আসবে। তাই SMS আসার অপেক্ষায় না থেকে প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে হবে, কারণ দেখে শুনে মনে হয় অনেক সহজ, পরীক্ষার কেন্দ্রে গিয়ে তুমি দেখবা হাজার হাজার প্রার্থীর মধ্যে চান্স পাচ্ছে মাত্র অল্প সংখ্যক। এটা মনে রাখতে হবে, তোমার জেলা থেকে কয়েক হাজার প্রার্থী পরীক্ষা দিতে যাবা, পুলিশ কনস্টেবল হতে পারবে কয়জন? 50 জন, 60 জন, 70 জন, 80 জন। তো এই জায়গাটায় নিজেকে রাখতে চাইলে অবশ্যই দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবেই পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। তো যাই হোক, এটার পাশাপাশি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতেও তোমরা একটু লক্ষ্য রাখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যারা আসে তাদেরকে আমরা প্রাথমিক মেডিকেল চেকআপগুলো করিয়ে থাকি। অনেক প্রার্থীর ছোটোখাটো কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলোর কারণেও তারা মেডিকেলে বাদ পড়ে যেতে পারে। সে কারণে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে আমরা তাদেরকে প্রাথমিক একটা মেডিকেল চেকআপ করিয়ে তাদের যে সমস্যাগুলো বের হয় সেই সমস্যাগুলো সমাধানের আমরা আমাদের সাধ্যমতো আমরা সমাধানের চেষ্টা করে দিই, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিই। এতে করে অনেকে মেডিকেলে ফিট হয়েও গতবারে চান্স পেয়েছে। ইনশাল্লাহ এই বছরে আসলে তোমরাও এই সুযোগ সুবিধাগুলো আমাদের একাডেমি থেকে নিতে পারবা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাতে নিজের যোগ্যতায় গিয়ে চান্স পেতে পারো, কারণ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষার নিয়োগটি সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে, দুর্নীতিমুক্ত করা হয়েছে, এখানে শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই চান্স পাচ্ছে। তো এই কারণে আমরা
আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে পারি। আমাদের আইজিবি মহোদয় যিনি ছিলেন বেনজির আহমেদ, বর্তমানে পুলিশ মহোদয় রয়েছেন আব্দুল্লাহ মামুন, সাদদেরকে ধন্যবাদ দিতে পারি। তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে পুলিশের নিয়োগ প্রক্রিয়াকে একটা দুর্নীতিমুক্ত প্রক্রিয়া হিসেবে সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। এই দুর্নীতিমুক্ত পরীক্ষা বা নির্বাচনী মাধ্যমে দক্ষ এবং যোগ্য প্রার্থীরাই দিন শেষে চাকরি পাচ্ছে, অনেক মজার একটা বিষয়। সে কারণে লোকের কথায় কান না দিয়ে নিজের যোগ্যতা বাড়ানোর দিকে ফোকাস দিতে হবে, নিজেকে দক্ষ করার পিছনে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। সঠিক গাইডলাইন দিক নির্দেশনা মেনে যদি তুমি পরীক্ষার কেন্দ্রে যাও, তুমি শতভাগ আশা রাখবা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যদি তোমার ভাগ্যে রিজিকের ব্যবস্থা করে রাখেন পুলিশ কনস্টেবল পদে, তুমি ইনশাল্লাহ চান্স পাবা। তো যাই হোক, দেখা হচ্ছে ইনশাল্লাহ যারা আসবা। জানুয়ারি 6 তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে সোজা ট্রেনিং একাডেমিতে পুলিশ কনস্টেবল পদের তৃতীয় ব্যাচ। আসলে দেখা হবে, কথা হবে, ক্লাস হবে, অনেক পরামর্শ দেওয়া হবে। এতে করে ইনশাল্লাহ নিজেকে দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবে পরীক্ষার কেন্দ্রে গিয়ে নিজের পুলিশ কনস্টেবল হওয়ার স্বপ্নটা পূরণ করতে সক্ষম হবা। সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।